বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডলের রহস্য মৃত্যু মামলা ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেস ডায়েরি জমার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে। একই সঙ্গে গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করবার নির্দেশ দেওয়া হয়েছে। ময়না তদন্ত ছাড়াই দেহ দাহ করার অভিযোগ উঠে আসছিল, পুলিশের বিরুদ্ধে অভিযোগটা সামনে এনে মামলা করা হয়। আর এরপরই আদালতের এই নির্দেশ, ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গণনা কেন্দ্র এবং হাসপাতালে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করবার নির্দেশ দেওয়া হয়েছে। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডলের রহস্য মৃত্যু মামলা ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তের নির্দেশ এবং একই সঙ্গে গণনা কেন্দ্র পাশাপাশি হাসপাতালের যে সিসিটিভি ফুটেজ তা বাজেয়াপ্ত করবার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ময়না তদন্ত না করে দেহ দাহ করা হয়েছে, পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে মামলা করা হয়েছিল, আর সেই মামলার প্রেক্ষিতে এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ আদালতে। নির্বাচন শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত বোমা বিস্ফোরণ জারি রয়েছে বীরভূমে। ফের বিস্ফোরণ খরাশোনের লোকপুর থানার ডেমোটিটা গ্রামে, যেখানে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ। পলাতক তৃণমূল কর্মী, ঘটনাস্থলে গিয়েছে বম্ব স্কোয়াড, তবে নতুন করে কোনো বোমা উদ্ধার করা হয়নি। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু সরঞ্জাম এবং একই সঙ্গে বোমা বিস্ফোরণ হয়েছে সেই নির্মীয়মান বাড়িতে, এরপরই পলাতক তৃণমূল কর্মী। বীরভূমে ফের বিস্ফোরণের ঘটনা, খয়রাশোলের লোকপুর থানার ডেমোটিটা গ্রামে তৃণমূল কর্মীর নির্মীয়মান বাড়িতে বিস্ফোরণের ঘটনা। পলাতক ওই তৃণমূল কর্মী, ঘটনাস্থলে গিয়েছে বম্ব স্কোয়াড, তবে নতুন করে কোনো বোমা উদ্ধার না হলেও আতঙ্ক সৃষ্টি হয়েছে বাসিন্দাদের মধ্যে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে বীরভূমে ফের বিস্ফোরণের ঘটনা। এবার তৃণমূল কংগ্রেসের কর্মীর যে নির্মীয়মান বাড়ি, সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একসঙ্গে তিনটে মুহূর্তে ছবি দেখাচ্ছে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে আমাদের সঙ্গে। মনোরঞ্জন, এখনো পর্যন্ত পলাতক তৃণমূল কর্মীকে কি আটক করা বা গ্রেপ্তার করা সম্ভব হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ডেমুটিটা গ্রাম, সেখানে শেখ সেরাপথের নির্মীয়মান বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। গ্রামবাসীরা জানাচ্ছেন যে এই শেখ সেরাপথ কিন্তু তৃণমূল কর্মী বলেই পরিচিত এলাকায়, তবে তিনি ঘটনার পর থেকে পলাতক। পুলিশ এখনো তাকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বলে আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ইতিমধ্যে কিন্তু ওই বাড়িতে বোম ডিসপোজাল তারা সার্চ করেছে এবং নতুন করে কোনো বোমের হদিশ পাওয়া যায়নি বলে আমরা জানতে পারছি। কিন্তু যেভাবে বিভিন্ন সময়ে বীরভূমে বিস্ফোরণ হচ্ছে, বিশেষ করে কে দেখা গেছিল দুবরাজপুর, তারপরে লোকপুর থানা এলাকায়, স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য চলছে। এবং এই বোমা কি ওই বাড়ির মধ্যে মজুত করে রাখা হয়েছিল, যে বোমা বিস্ফোরণ হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপি বলছে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা, তার জন্যই এই বোমা মজুত করা হয়েছিল ভোট পরবর্তীতে। যদিও তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত বলছে পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে এবং পুলিশ নিশ্চয়ই সত্য সামনে নিয়ে আসবে, পুলিশের উপর ভরসা আছে বলে শাসক দল দাবি করছে। তবে বীরভূম জেলা জুড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পঞ্চায়েত নির্বাচনের পরবর্তীতে যেভাবে বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে কিন্তু বীরভূম যে বারুদের স্তূপে রয়েছে, বিরোধীরা কিন্তু সেই অভিযোগ আরো একবার সুর চড়াচ্ছেন। বেশ, অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম প্রতিনিধি মনোরঞ্জন চ্যাটার্জির সঙ্গে। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বাসিন্দাদের মধ্যে, শুনো। বম ব্লাস্টিং শুনলাম। হ্যাঁ, কার বাড়ি এটা? শেখ জামাল, পিতা শেখ জামাল, ছেলের বাড়ি হচ্ছে শেখ সেরাপথ। যে একটা বাড়িতে বম ব্লাস্টিং, তো বম ব্লাস্টিং হয়েছে, এসে পরে দেখছি যে হ্যাঁ বম ব্লাস্টিং হয়েছে, তো থানাতে খবর দেওয়া হয়েছে। মানে বোমা কি মজুত করা ছিল? মজুত করা ছিল, পোতা ছিল। এটা দলগতভাবে এখানে মাল রাখা হয়েছিল আশা করছি, কারণ এখানে দুটো দল আছে, আমরা নির্দল ফাইল করছি, এই নিয়ে বোম বেঁধেও রেখেছিল, আমরা খবর পেয়েছিলাম, খবর দিয়েওছিলাম, এখন বর্তমানে তারা টিএমসি করে। কেন বোমা মজুত বলে মনে করছেন? বোমা মজুত করার পরিকল্পনা যাতে গ্রাম অশান্ত করে, অশান্ত সৃষ্টি করতে পারে, তারা আতঙ্ক ফেলতে পারে, যাতে মানুষকে ভয় ডর দেখিয়ে তারা কাজ হাসিল করতে পারে।